আমি জানি আমাদের অঞ্জনা ম্যাম কিন্তু খুব সুন্দর সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলেন আর তাছাড়া হ্যাঁ আমাদের সিক্রেটটা একটু বলে দেই আমি তাকে কিন্তু ছোট্ট একটা নিকনেম দিয়েছি সেটা হচ্ছে বলবো আমি ওনাকে চুলবুলি বলে ডাকি কারণ উনি এতটায় চঞ্চল এবং এতটায় স্বতঃস্ফূর্ত থাকে সব সময় যেটা আমরাও এখনো অনেক সময় মেইনটেইন করতে পারি না কিন্তু ওনাকে আমি যখনই দেখি তখনই ওনার মধ্যে সুন্দর হাসি স্বতঃস্ফূর্ত একটা ক্যারেক্টার তাই আর সবসময় চুলবুল চুলবুল করে কথা বলতে থাকে তাই আমি চুলবুলি নাম দিয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ কারণ এই যে মেরিল প্রথম আলোর অনুষ্ঠানে যে তুমি ডিক্লেয়ার দিয়েছো আমি অঞ্জনা আপুকে চুলবুলি আপু বলে ডাকি সবাই এখন তাই ডাকে বলে পূর্ণিমার চুলবুলি আপু আমি বাহ খুব সুন্দর চুলবুলি নামে একটা ছবি করে ফেলল যখন যে এরপরে হ্যাঁ চুলবুলি 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 এখন ঢাকায় চুলবুলি এখন ঢাকায় ও ফ্যান্টাস্টিক নামটা মনে রইল হ্যাঁ আচ্ছা এখন আমি আপনার কাছে আসি অঞ্জনা ম্যামের কাছে আসতে চাচ্ছি আপনি আপনার চলচ্চিত্র জীবনে সফল একজন নায়িকা এবং সফল একজন নৃত্যশিল্পী নাচের বিষয়টা নিয়ে ফার্স্টে একটু কথা বলতে চাই আপনি কত বছর ধরে নৃত্যশিল্পী ছিলেন বা আছেন মানে কবে থেকে শুরু করেছেন পূর্ণিমা এটা বলতে গেলে একটু একটু শুরুটা করতে হয় আমি কিন্তু যখন আমার শ্রবণ শক্তি হয়েছে মানে শুনতে বুঝতে পারছি এটা একটা মিউজিক হচ্ছে তখনই কিন্তু আমি ওই খাট ধরে ধরে পা ফেলতাম তখন হাঁটতে শিখেছি আর কি পা ফেলতাম আর এরকম এরকম করতাম বলে মা বাবা যেটা বলতেন এরকম এরকম করতাম তখন আর একটু বড় হওয়ার পর মা বাবা বললেন যে ওকে তাহলে একটু নাচ শেখানো দরকার ও যেহেতু মিউজিক শুনলেই চুলবুলিটা শুরু হয়ে যাচ্ছে তো সুতরাং এইটাই আমরা শুরু করবো তারপরে আস্তে আস্তে আমি শিখেছি কিন্তু পরে আচ্ছা নাচ শিখেছি পরে কিন্তু যখন আমি নাচ শুরু করলাম যে কোনো মিউজিক দিলে কিন্তু আমি নাচতাম যে কোনো মিউজিক মানে মনে করো একটা রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে ওই আস্তে আস্তে এরকম করছি আবার যখন আবার একটু তবলা এরকম হচ্ছে আবার এরকম এরকম করছি মানে বাবা মা আমাকে যেভাবে বলেছেন হ্যাঁ তো এটা করতে করতে 5 বছর বয়সে আমি প্রথম স্টেজে উঠি নাচ করার জন্য তারপর তো আমার ওই যে শুরু হলো আস্তে আস্তে করে নাচ করতে করতে প্রতিষ্ঠানে নাচ কি শেখা শুরু করেন না আমি বাংলাদেশের আমার কোনো ওস্তাদ নেই আমি বছর স্কুল ছুটিতে কলকাতায় যেতাম আচ্ছা কারণ আমার আত্মীয় স্বজন সব কলকাতায় থাকতো কারণ আমি বিলং করি একটা হিন্দু ফ্যামিলি আমি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বা সবাই হিন্দু তা ওই পার্টিশনের সময় মনে হয় সবাই চলে গেছিল ইন্ডিয়াতে যাই হোক ওখানে আমি নাচ শিখেছি আমাকে 3টা অপশন দেওয়া হয়েছিল ভরতনাট্যম কথাকলি না ভরতনাট্যম মণিপুরি কত্থক আর ফিউশন নাচ তো আছে ওগুলো আলাদা ওগুলো সব কন্টেম্পোরারি ওগুলো আলাদা ছিল তো দেখলাম 3টা নাচের মধ্যে সবচেয়ে মজা লাগলো আমার কত্থক আচ্ছা এটাই সবচেয়ে ভালো লাগলো তো আস্তে আস্তে আমাকে মা বললো যে না ভরতনাট্যম শিখেছি অল্প স্টার্টিং যে যতটুকু আছে ততটুকু মণিপুরিটাও ভালো লেগেছে ওটুকু শিখেছি আর ফাইনালি যেটা শিখেছি কত্থকটা আপনি কত্থক শিখেছেন আপনি সেটার জন্য পুরস্কারও পেয়েছেন জাতীয় পুরস্কার পেয়েছি তিন তিনবার পেয়েছি আর আমি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরস্কার একবার পেয়েছি ওয়াও আচ্ছা এবার আমরা একটু আমার কাছে আসবে আসবো তো বলো গোটু বাবু আপনার চলচ্চিত্র জীবনের কত বছর হলো এই বছরে এসে 38 বছরে পা দিলাম বাহ চলচ্চিত্র জীবনে আপনার চলচ্চিত্রের প্রথম আশাটা সেই গল্পটা যদি আমাদেরকে একটু শোনাতেন যেই বছর আমি চলচ্চিত্রে এসেছি তখন তুমি পৃথিবীতে এসছো কিনা আমার এখনো সন্দেহ হয় সেই সালটা ছিল 1984 বাংলাদেশে প্রথম একটা হয়েছিল যে নতুন মুখের সন্ধানে সেই নতুন মুখের সন্ধানে আমি অডিশন দিয়েছিলাম একবার না তিনবার তো সেই অডিশন দিয়ে তারপর আমার চলচ্চিত্রে আসা অনেককে হারিয়ে ফেলেছি বিশেষ করে একেবারে আমি যাদের খুব কাছে ছিলাম মান্না সাত্তার সোহেল চৌধুরী দিতি মানে একসাথে পথ চলাটা পথ চলা মানে আমরা মনে হচ্ছে আমরা এইমাত্র ইউনিভার্সিটিতে ঢুকলাম ওই সময়টা মনে হতো আমাদের কাছে লেখাপড়া শেষ করে একসাথে ঢুকবো আমরা কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম সেই জিনিসটা আমাকে খুব কিন্তু মানে কষ্ট দেয়
কারোর সাথে পাই না, কারোর কাছে কথা বলার মতো সে সময়টুকু নেই। বুঝতে পেরেছি। এবার আসি আবার চুলগুলির কাছে। আপনি আমাদের সেন্সর বোর্ডের সম্মানিত একজন সদস্য, অনেক সিনেমা দেখতে হয়, অত ধৈর্য কিভাবে থাকে? অবশ্যই ধৈর্য না থাকলে এত বছর থাকতে পারতাম চলচ্চিত্রে? অনেক অনেক ব্যাপারে আমি খুব ধৈর্যশীল, অনেক কিছু কম্প্রোমাইজ, যেমন শুটিংয়ে দেখছি অনেক দেরি হচ্ছে, কিছু করার নেই, তবে তখন আমার ধৈর্য আমার চ্যুত হয়ে যেত। যদি দেখছি যে খামা খামাকে বসিয়ে রেখেছি, আমি আরেকটা ছবির শুটিং আমি মিস করছি, তখন আমি একটু বলতাম যে হয় আমাকে রাখেন, নাহলে ছেড়ে দেন। এই ধৈর্যের জন্য এখন যে ছবি দেখছি, যেগুলো এখন কিছু জনপ্রিয় হিরো হিরোইন কাজ করছে চলচ্চিত্রে, তাদের ছবিগুলো আমি চলচ্চিত্রেই বলবো, আর যেগুলো অন্যরকম কাজ হচ্ছে সেগুলো আমি ঠিক চলচ্চিত্র বলবো না, এগুলো বড় মানে বিগ বাজেটের টেলিফিল্ম বলবো অথবা নাটক বলবো। আচ্ছা, আমি আসি আপনার একটু আগে যাচ্ছি। আপনি যখন আমাদের যারা সিনিয়র কোয়ার্টিস্ট ছিলেন, রাজাক সাহেব, আলমগীর সাহেব, তাদের সাথে যখন ফারুক সাহেব, তাদের সাথে যখন আপনি কাজ করছেন নায়িকা হিসেবে, আপনি সবচাইতে কার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কাজ করতে? একটা কথা কি, আমি তো পারভেজ ভাইয়ের হাত ধরে এসেছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় আমাদের সোহেল রানা ভাই, ওনার হাত ধরে আমি এসেছি। এখানে একটা ঘটনা আছে, স্বাধীনতার পরপর আমি একটু বলি, আমাকে একটু বলতেই হয় এটা। আমার স্বাধীনতার পরে যখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশে এসেছিলেন, উনি এসে একটা উক্তি করেছিলেন, তলাবিহীন ছুরি বাংলাদেশকে, তখন আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশের আমাদের আই থিঙ্ক উনি আমাদের রাষ্ট্রীয় প্রধান ছিলেন আর কি, তো ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল বঙ্গভবনে। আচ্ছা, তখন আমি নাচ করেছি, তো নাচ করা শেষ হয়েছে, অনেক আমার মনে আছে খুব তালি পেয়েছিলাম, তালি মানে নাচ শেষ হওয়ার পর বঙ্গবন্ধু ডেকে নিয়ে এসছেন, আমাকে ডেকে নিয়ে এসে উনি পাশে বসিয়েছেন। তখন কিসিঞ্জার এদিকে ছিলেন, আমার এতটুকু মনে আছে, আর আমার বাবা মা ওই পাশে দাঁড়ানো ছিল। তখন আমার দুটো হাত ধরে বলেছিলেন, লুক মিস্টার কিসিঞ্জার, প্রাউড অফ আওয়ার কান্ট্রি, ডু ইউ লাইক হার ডান্স? তখন কিসিঞ্জার বলছে, ইয়েস ইয়েস, ভেরি বিউটিফুল ডান্স, আই লাইক হার ডান্স। তখন আমার মাথায় হাত বললেন, এখন ছোটো আছো, বড়ো হও, বড়ো হয়ে নাচটাকে নিয়ে বাংলাদেশকে পৃথিবীর বুকে পরিচয় করায় দেবা। বাহ, এই কথাটা আমি তো ইংলিশটা বুঝি নাই তখন, কি বলেছেন কিভাবে, বাবা আমাকে ট্রান্সলেট করেছেন বাংলায়, পরে বড় এটা মুখস্থ করেছি আমি। তখনই অনেক বড় ব্লেসিংস আপনি পেয়ে গেছেন। এই ব্লেসিংটা, এই যে বঙ্গবন্ধুর হাতটা যে আমার মাথায় ছিল, এই বাবা মা চিন্তা করলেন আমাকে নাচ দিয়ে আমাকে এস্টাবলিশ করলেন। আচ্ছা, এবং তাই হয়েছে, পূর্ণিমা চলচ্চিত্র তো পরে এসেছি আমি, হ্যাঁ, সেই নাচ শুরু করলাম সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে আমি নাচ নিয়ে ঘুরলাম, এবং গভর্নমেন্ট ডেলিগেশনে বহুবার গিয়েছি আমি বিদেশে, এবং বাংলাদেশকে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য যতটুকু আমার চেষ্টা ছিল আমি চেষ্টা করেছি। আপনি এখনও বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে যাচ্ছেন।